রাজধানীর ইফতার বাজারে চকবাজারের পর ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বেইলি রোডের ইফতার বাজার। তবে এবার বেইলি রোডের ইফতার বাজারে নেই আগের সেই হাঁক ডাক। নানা পদের মুখরোচক ইফতার থরে থরে সাজানো দৃশ্যে এবার কিছুটা ভাটা পড়েছে। বিক্রেতারা বলছেন অগ্নি দুর্ঘটনার প্রভাব পড়েছে ইফতার বাজারে। বাজার জমছে না, ওই তো একটাই কারণ, সবার ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে, আর কেউ আসতেছে না। বিল্ডিং এ আগুন লাগার পরে মানুষের একটা আতঙ্ক ইয়ে হয়ে গেছে, ওই আতঙ্ক কাজ করতেছে, মানুষ এবার একটু কমে আসতেছে, অ্যাক্সিডেন্টের পরে হয়তো একটু কমে গেছে। আর আমি আগে কিনতাম, এখন মানে হাইজেনিক খুঁজতেছি আর কি, যদি ভালো পাই সেখানে দেখে শুনে কিনতে। তবে দিন বাড়ার সাথে সাথে বেইলি রোডের ইফতার বাজার স্বরূপে ফিরবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতা সকলেই। প্রথম দিন থেকে একটু একটু করে বাড়তেছে, মানে মানুষের মনে হচ্ছে একটু ভয় একটু একটু করে কাটছে আর একটু একটু করে সেল বাড়ছে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।